আর আজকে তোমরা বেশি সাজবে না, এটাও আজকে বলবো না, এটা বলবো ঠিক আছে, কারণ প্রত্যেকটা একটা পারপাস থাকে। তোমাদের কাজ হয় কি, আবার একটু বকে দিচ্ছি, বিনা পারপাসে কাজগুলো করা, এটা করবে না। কারণ আজকের পর আমরা কিন্তু কেউ বলতে যাবো না যে এটা হলো না, এটা ঠিক হলো না, এই বানানটা ভুল হলো, এটা ঠিক হচ্ছে না, এটা এখানে কেন গিয়েছিলেন, কার বুদ্ধিতে গিয়েছিলেন, নিজে কেন বুদ্ধি অ্যাপ্লাই করোনি, অনেকদিন করবো না, কোনোদিন পাবেও না। এবার কিন্তু নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে, ঠিক আছে? তাই আমি এক পা ফেলি, দু পা ফেলি, কেন ফেলছি, আদৌ কি ফেলা দরকার আছে, নিজেকে ঠিক করতে হবে। কারণ আমরা বলি এটা যে মাস্টার্সের পর যখন একটা ছেলে বা মেয়ে বেরিয়ে যায় এখান থেকে, তখন সে একজন টিচার হয়ে বেরিয়ে যায়। এবার তুমি এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছ, আর শিক্ষকরা কি স্কুলে গিয়ে পড়াবে, কলেজে, না, তুমি যেখানে থাকবে সেই জায়গাটাকে তুমি আলো দিতে পারবে। তাহলে ওই ভঙ্গিটা তোমার মধ্যে কিন্তু রাখতে হবে, যে আমার মধ্যে সেই শিক্ষক সুলভ আচরণটা যেন থাকে। কারণ আমি আজকের পর থেকে তোমাদেরকে দিদিমণি হিসাবেই দেখব, এটা প্রত্যেকেই বলছি, বা যারা ছেলেরা আছে তাদেরকে আমি স্যার হিসাবেই দেখব, কিন্তু তাকেও দায়িত্বটা নিতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমার বলার সেটা হলো যে বিভাগের সঙ্গে একটা বিষয় থাকে যে একটা বেরিয়ে এসেছি আর সম্পর্ক রাখবো না, এটা কিন্তু করলে চলবে না। যেমনই হয় ব্যবসা করি, চাকরি করি, যে অবস্থাতেই থাকি, বিভাগের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবো, টিচারদের সাথেও যোগাযোগ রাখবো। অনেকে দেখি যে প্রথম এখানে বেরিয়ে যাওয়ার পর কোনো যোগাযোগ রাখে না, কিন্তু যখন পিএইচডি অ্যাডমিশন বেরোয় তখন কিন্তু সে ফোন করে যে স্যার আপনার কথা মনে হয়, আপনার সঙ্গে অনেক কিছু শিখেছি, এরকম সুবিধাবাদী কথাবার্তা নয়, একদম ছাত্র সুলভ বিষয়। তো আজকে আমি ঠিক করেছি যে আজকে বিদ্যার্থী কেমন হওয়া উচিত বা বিদ্যার্থীর অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, এই নিয়ে একটা গল্প করবো। আমি অবশ্য এই গল্পটা অনেক জায়গাতে বলেছি, মানে আমারই এক মাস্টারমশাইয়ের কাছ থেকে শেখা, আপনাকেও হয়তো বলছিলাম আমি বিভাগে। তো আমরা যখন পড়ি দেখবে প্রথম আমাদেরকে যে শিক্ষার মাধ্যমে আমাদের বিল্ড আপ তৈরি করা হয় সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত। মহাভারত আমাদের শেখায় যে কী করা উচিত নয়, রামায়ণ আমাদেরকে শেখায় যে কী করা উচিত, ঠিক আছে? তো মহাভারতের তিনটে স্টুডেন্টের কথা বলবো, তিনটে স্টুডেন্ট, চমৎকার স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর জিনিয়াস বলবো না, তারা কিন্তু হার্ডওয়ার্কিংয়ে বিশ্বাসী। প্রথম জন একলব্য, দ্বিতীয় জন অর্জুন, তৃতীয় হচ্ছে কর্ণ, পড়েছি প্রথম পার্থে, তিনজনই ছিল চমৎকার স্টুডেন্ট এবং তিনজনের শিক্ষাগুরু কিন্তু একজনই, গুরু দ্রোণাচার্য। এবার দ্রোণাচার্য যখন শিক্ষা দিচ্ছেন তখন অফিসিয়ালি শিক্ষা দিচ্ছেন কিন্তু অর্জুনকে, বাকি দুজনকে শিক্ষা দিচ্ছেন না। কিন্তু বিদ্যার্থী কি চাইছে, যে আমাকে শিখতে হবে, যে করে আমাকে শিখতে হবে। এবার অনেক সময় কি হয় বিদ্যার্থী জীবনে, আমরা জাস্ট ঠিক জায়গাতেই পা ফেলবো এটা হয় না, কারণ জীবন তো অভিজ্ঞতা দিয়ে আস্তে আস্তে পুষ্ট হয়, অনেক সময় ভুল পথেও পাওয়া যায়। তো একলব্যের শিক্ষা গ্রহণ করার তাকিদটা ছিল, একলব্য কী করছে যে গুরু দ্রোণের কাছে যখন শিখতে যাচ্ছে তখন তার শিক্ষা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, কারণ সেখানে জাতিগত পরিচয়টা বাধা হয়ে দাঁড়াচ্ছে। একই রকমভাবে আমরা দেখলাম যে যখন কর্ণ শিখতে যাচ্ছে তখনও কিন্তু তার জাতিগত পরিচয়টা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের কাছে কিন্তু এখন সেই বাধাগুলো নেই, তাদের কাছে সদিচ্ছা ছিল কিন্তু একটা বাধা ছিল, আমাদের কাছে জাতিগত বলো বা যে কোনো বিষয় বলো বাধা কিছু নেই, আমাদের আজকে সদিচ্ছার অভাবটা আছে। তাহলে আজকের পর থেকে আমরা আমাদের সদিচ্ছার অভাব কিন্তু ঘটাবো না। তাদের ক্ষেত্রে কী হলো, তারা শিক্ষা গ্রহণের জন্য তাদের পরিচয়কে লুকোলো, কে লুকিয়েছিল, কর্ণ, কর্ণ লুকিয়েছিল। এবং তিনি যখন পরশুরামের কাছে শিক্ষা গ্রহণ করছেন তখন দেখা যাচ্ছে যে একটা কীট তাকে দংশন করে, এত ভীষণ জ্বালা, সেই জ্বালাটাকে সে সহ্য করছে, পাছে গুরুমশায়ের ঘুম যাতে না ভেঙে যায়, কারণ কর্ণের কোলে মাথা রেখে পরশুরাম ঘুমোচ্ছিলেন। এই যে বিষয়টাই কিন্তু পরশুরাম অর্থাৎ গুরুর খারাপ লাগা তৈরি হয়, কোন জায়গায় খারাপ লাগা তৈরি হয়, ছাত্র তো ভাববে যে না আমি তো কষ্ট সংকরণ করলাম যে আমার জন্য যাতে ঘুমটা না ভাঙে, তাও আমার উপর রাগ করছেন। গুরু রাগ করেছিলেন মিথ্যাচারের ওপরে, যে তুমি পরিচয় গোপন করে কেন শিখতে এলে, তুমি তো বলতেই পারতে যে তুমি ক্ষত্রিয় নাও, তুমি ব্রাহ্মণ নাও, তোমার বিদ্যার্থীর ওই সদিচ্ছা থেকে আমি তোমাকে শেখাতাম। তাহলে তুমি যদি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মিথ্যাচার দিয়ে জীবনে চলা শুরু করো, তাহলে এটা পরবর্তী ক্ষেত্রে তোমাকেই হ্যাম্পার করবে, কর্মক্ষেত্রে হ্যাম্পার করবে, পারিবারিক জীবন হ্যাম্পার করবে, তোমার আগামী জীবনে হ্যাম্পার করবে। তাহলে এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে একলব্য, তিনি যখন বাধা পেলেন তখন তিনি কি করছেন, জঙ্গলের মধ্যে দ্রোণাচার্য একটা মূর্তি তৈরি করছেন এবং গুরুকে সাক্ষী রেখে তিনি কি করছেন,
ওই তীর চালনা প্র্যাকটিস করছেন এবং চমৎকার তীর চালিয়ে তৈরি হচ্ছেন এবং গুরু যখন জানতে পারছেন তখন কি দেখছেন এখানে কিন্তু সেই আড়াল আবদান করা হচ্ছে এবং তিনি কি করছেন অনেকে অনেক সমালোচক অনেক রকম ভাবে এক্সপ্লেইন করেন আমি বিদ্যার্থীর নজর থেকে বিষয়টা দেখার চেষ্টা করব তাহলে কি হলো একলব্য অর্জুন এবং কর্ণ তিনজন জীবনের পরীক্ষা নামছে শিক্ষা গ্রহণ করছে জীবনের পরীক্ষা নামছে সফল কি হচ্ছে কেন কারণ গুরুর আশীর্বাদ তার মাথার মধ্যে ছিল সে কোনো খলের মধ্যে যায়নি কোনো সততার মধ্যে যায়নি কোনো মিথ্যাচারের মধ্যে যায়নি যেমন তেমনই নিজেকে প্রেজেন্ট করেছে ঠিক আছে এই কারণে তার আগামী জীবনে সঙ্গগুলো ভালো ছিল সঙ্গী কাকে পেয়েছিলেন অর্জুন কৃষ্ণকে অর্থাৎ ভগবান স্বয়ং সঙ্গী এটা তার কর্মের জন্য তিনি পেয়েছিলেন তাহলে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আজকের পর থেকে আমি যখন যাব আমার ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে প্রুফ করা যে আমি মেয়ে আমি ছেলে এটা কোনো ম্যাটার না আমি বিদ্যার্থী আমি শিক্ষার্থী অতএব আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে স্বনির্ভর হতে হবে এবং স্বাবলম্বী হতে হবে কারণ আজকে প্রাইমারি থেকে নিয়ে এই মাস্টার্স পর্যন্ত তোমার পিছনে তোমার বাড়ির লোকের যত যার ইনভেস্ট আছে ওই ইনভেস্টগুলো কিন্তু মা বাবাকে পরিবারকে এবং সমাজকে ফিরিয়ে দিতে হবে আর সবথেকে বড় কথা নিজের নামের পাশে কোনো একটা ডেজিগনেশন থাকতে হবে আর আমি মনে করি যে তোমাদের প্রত্যেকের মাথার উপরে কিন্তু গুরুর আশীর্বাদ আছে মা বাবার আশীর্বাদ আছে শুধুমাত্র চলাটা বাকি সদিচ্ছার অভাবটা তোমাদের মধ্যে আমার মনে হয়েছে কম আছে কিন্তু আজকের পর থেকে এই দায়বদ্ধতাটা নিজেকে নিতে হবে যে আমি আমার জিম্মেদারি বলো আমার দায়িত্ব বলো আমি নিজে নিলাম এটাকে আমাকে নিজেকে তৈরি করতে হবে তাই তোমার যেখান থেকে সোর্স দরকার যেখান থেকে উপাত্ত দরকার সেই জায়গাটা কিন্তু তোমাকে নিজেকেই সংস্থান করতে হবে আর কিন্তু কেউ বলবে না যে তুই কেন করতে বসলি না তুই কেন করতে বসিস না কেন স্কুল এলি না কেন কলেজ এলি না কেউ বলবে না তাই এটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে নিজের খেয়ালটা নিজেকে রাখতে হবে ঠিক আছে এটা বিষয় আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা মেয়েরা এটা কিন্তু কখনো ভাববে না যে আমার মাস্টার্স হয়ে গেল মানে এবার আমি কিন্তু অন্য কারোর সম্পত্তি বাবার হতে পারে স্বামীর হতে পারে অন্য ভাইয়ের হতে পারে মায়ের হতে পারে না মেয়ের আইডেন্টিটি এই যে অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই ব্যাপারগুলো ছাড়ো এখানে যেমন তোমার নামটা প্রেজেন্ট করা হয় এই নামটাকে এবং আমরা যদি দেখি আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার স্ট্রাগলটা দেখ অনেক ঝঞ্ঝা এসছে কিন্তু আজকে তিনি কিন্তু নিজের জায়গায় স্বমহিমায় রয়েছেন আমাদের প্রত্যেককে আজকে কিন্তু এই সংকল্প নিয়ে ডিপার্টমেন্ট থেকে বেরোতে হবে যে আমাদের ডিপার্টমেন্টে যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটা আছে ওখানে আমার নামের সঙ্গে কোনো একটা কাজ কোনো একটা ডেজিগনেশন দিয়ে ডিপার্টমেন্ট থেকে যেন কল করে যে তুমি এখন কী কাজ করছো তোমার ডেজিগনেশনটা আমাকে দাও ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেন তোমার নামটা পাশে জলজল করে দেখা থাকে এই দায়িত্বটা কিন্তু খুব ভালো করে নিতে হবে ঠিক আছে তাই মেয়ে বলে খারাপ লাগার কিছু নেই বাংলা পড়েছি বলে খারাপ লাগার কিছু নেই কিন্তু ক্লাসে পড়েছি যা বলার ক্লাসের অনেক কথা আজকে হয়তো অনেক বললাম কিন্তু এই দায়বদ্ধতাটা নিয়ে আজকে যাও আবার এটা করবে না যে স্যার তো বললো ক্লাস শেষ হয়ে গেল চল এবার খাওয়া দাওয়া করি না এটা করলে হবে না এটা হচ্ছে যারা বিদায়ী তাদের জন্য আর যারা নিউ কামার আমরা তো রইলাম ঠিক আছে তোমারটা দেখে ঠিক করো কি করতে হবে না করতে হবে আর একটা জিনিস আছে যেটা বিভাগীয় প্রধান বললেন যে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ছেলেমেয়েরা যেন সুরক্ষিত থাকে আমাদের ছেলেমেয়েদের যেন কোনো বিপদ আঁচ যেন না আসে কারণ আমাদের হয়তো চলাটা অনেকটা জায়গায় আমরা থেমে গিয়েছি কিন্তু তোমাদের অনেকটা হাঁটতে হবে অনেকটা চলতে হবে কিন্তু এই জার্নির মাঝে যেন কোনো রকম সমস্যা তোমাদেরকে না ক্রাস করে কোনো রকম অসুবিধা যেন তৈরি না হয় এই জন্যই তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করা হয় সেটা যে মাস্টারমশাই যেভাবে দেবেন সেভাবে দেবেন কিন্তু সেটার পরও নিজেকে কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে আর একটা কথা বললে কিন্তু চলবে না নিউ কামারদেরকে বলছি যে আমরা কী করতে ডিপার্টমেন্টে এসেছি কী করতে ইউনিভার্সিটি এসেছি এই বিষয়টা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমি আশা করব যে না আমি ভুল পথে চলব আমি ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হব ঠিক আছে ব্যাস এতটাই থাক